গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে সেই এক মাসের প্রথম দিন সেই কঠিন এক মাসের প্রথম দিন হ্যাঁ আজ থেকে আমাদের রোজা শুরু তো সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি যদিও খুব ছোট্ট একটা ব্লগ আর রোজা করে তখন আর ভিডিও টিডিও অত করতে ইচ্ছা করছিল না করার ইচ্ছাও খুব একটা নেই তো যাই হোক তবুও আজকে রোজার প্রথম দিন তাই তোমাদের সঙ্গে একটুখানি ব্লগ শেয়ার করছি আশা করি সবাই খুব ভালো আছো আর রমজানের শুরুতে সবাই সবার শরীর ঠিক থাকুক এটাই আশা করি সবাই খুব ভালো করে রোজা কাটাক ছোটোবেলায় যখন রোজার দিনগুলো আসতো তখন খুব মজা হতো মজা হতো এই কারণে যে ইফতারের সময়টা আমরা অনেক কিছু খাবার খাবো এখন তখন তার রোজা করতাম না অত বুঝতামও না কষ্টটা কি আর এখন যেহেতু অনেক বছর ধরে রোজা করি প্রথম দিনটা খুব টেরিফিক ভয়ঙ্কর একটা দিন কাটে যেহেতু সকাল থেকে একটা জল খাওয়ার ব্যাপার থাকে না এগুলো খাওয়ার ব্যাপার থাকে না সেক্ষেত্রে অ্যাটলিস্ট আমার খুব হয় মাথা যন্ত্রণা হয় আমার মনে আছে লাস্ট দু তিন বছর আমাকে ক্যালপল ট্যাবলেট নিয়ে ইফতার করতে হয়েছে মানে ইফতার অবধি আমি ওয়েট করেছি এই কারণেই যে কতক্ষণে আমি একটা ক্যালপল বা স্যারিডন নেব মাথা যন্ত্রণাটা কমানোর জন্য তো যাই হোক এবছরে দেখছি সেটা হয়নি এটা সত্যি আমার একটা বিশাল বড় মানে কি বলবো ভয় ছিল যে এবছরও যদি রোজাতে প্রথম দিন শুরুতেই যদি আমার এত মাথা যন্ত্রণা করে তাহলে আমি কি করে রোজা শুরু করব। কিন্তু যেদিনই শুরু করি প্রথম রোজাটা তো প্রথমই থাকবে না তো সেটার মানে আমি আমার যেদিন শুরু হবে প্রথম সেটা তো আমার প্রথম থাকবে আর শরীরটা খারাপ তো হবেই তো যাই হোক সাহস নিয়ে তো করেছি আর এখন কিছু কাজ নেই বলে একটু ছাদে এসে পুদিনা পাতার ডালগুলো লাগাতে এসেছি তার সাথে সাথে একটু গাছগুলো দেখছিলাম কারণ এত চড়া রোদে আর বেশিক্ষণ রোদে থাকতেও পারছিলাম না আর বিশেষ করে সেই তো আমরা বিশেষ কিছু খাই না তিনটে চারটে খেজুর খেয়ে এক একটা এলাচের দানা ভালো করে চিবিয়ে পানি খেয়ে ব্রাশ করে নামাজ পড়ে শুয়ে পড়ি এটাই আমাদের হয় সেয়েরি কারণ আমরা কেউই সেয়েরিতে বেশি কিছু খেতে পারি না কোনো রকম কোনো হেভি ফুড নয়ই নয় একদমই পারি না ওই জন্য ওই অত হালকা খাবার খেয়েই থাকতে হয় হালকা মানে একদম ভীষণ ভীষণ লিস্ট যাকে বলে তো এসে যখন কাজ অনেক দিন ছাদে আসিনি জবা থেকে অমৃত আসছে ছাদে আসা প্রায় বন্ধই হয়ে গেছে ওই জামা কাপড় মেলে তোলে আর আমি এসেছি একটু গাছগুলোকে দেখতে আর পুদিনা পাতার ডালগুলো লাগিয়ে দিতে ডাল লাগালে অনেক গাছ হয় সেই জন্য এসেছিলাম আর আজকে বিশেষ কিছুই নয় প্রথম দিন একটুখানি ধকল সামলাতে বেশ মানে মানে টাইম লাগে তো যাই হোক পুনিণা পাতার এগুলো লাগিয়ে নিচে চলে যাব তারপরে খুব তাড়াতাড়ি যা একটু আধ ছোটো বাচ্চাদের জন্য রান্নাবান্না করতে হয় মাকে একটু হেল্প করব করে তাড়াতাড়ি নামাজ স্নান টান করে নামাজ টামাজ পড়ে ঘুমিয়ে পড়বো চেষ্টা করি একটু রেস্টে থাকার যতটা পারা যায় কিছুটা একবারে রোজা করছি বলে একবারে যে কাজ করব না এই করবো না এরকম একদমই নয় ওই সময় কাজ করলেও বরঞ্চ একটুখানি মাইন্ডটা ডাইভার্ট হয়ে থাকে যাই হোক তো রোজার মাস একটা পবিত্র মাস সবার মঙ্গল কামনার জন্য বা নিজের সন্তানের মঙ্গল কামনার জন্য করতেই হয় এই আমাদের ছোট্ট একটা ইফতার আমরা তিনজনে বসে গেছি গোগল দুষ্টুমি করছে বলে ওর মা ওকে নিয়ে বসে আছে তো সবাই ভালো থেকো আর কেমন লাগবে ভ্লগটা জানিও